বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বনশ্রী ন্যাশনাল আইডিয়াল হোম স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল্লাহ মামুন, সহকারী শিক্ষক গণিত বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল। বন্ধুরা, আজকের চতুর্থ শ্রেণীর গণিত অধ্যায় 2 এবং 3 এর প্রশ্নের অঙ্ক নিয়ে আমি আলোচনা করব। শুরুতেই অধ্যায় 2 এর প্রশ্নের অঙ্ক, অধ্যায় 2 হলো যোগ বিয়োগ সংক্রান্ত প্রশ্নের অঙ্ক। তো আমি বন্ধুরা তোমাদের সুবিধার্থে আমি শুরুতেই অঙ্কটি বোর্ডে লিখে রেখেছি। শুরুতে আমি অঙ্কটি একবার পড়ে নেই। গীতা অপেক্ষা সিহাবে 290 টাকা বেশি আছে, শিমুল অপেক্ষা গীতার 470 টাকা কম আছে। শিমুলের কাছে 890 টাকা আছে, গীতা ও সিহাবের কাছে কত টাকা আছে? এখানে শিমুলের কাছে যে টাকা আছে সেই টাকা দেয়া আছে, বাকি দুইজন ব্যক্তি টাকা বের করতে বলা হয়েছে। এখানে ব্যক্তি হচ্ছে তিনজন, দুইজন ব্যক্তি টাকা বের করতে বলা হয়েছে, একজন ব্যক্তি টাকা দেয়া আছে। তো আমি শুরুতে লিখতে পারি, দেওয়া আছে শিমুলের কাছে আছে 890 টাকা। এখন দেখতে হবে শিমুলের সাথে সম্পর্ক যুক্ত কার। দেখা যাচ্ছে যে শুরুতে শিমুল অপেক্ষা গীতার কম আছে 470 টাকা। যেহেতু শিমুল অপেক্ষা গীতার 470 টাকা কম আছে, সেক্ষেত্রে যদি গীতার টাকা বের করতে চাই আমি, সেক্ষেত্রে এখানে আমাকে বিয়োগ করতে হবে। তো আমি লিখে নিচ্ছি, শিমুল অপেক্ষা গীতার কম আছে 470 টাকা, সুতরাং গীতার কাছে আছে, বিয়োগ করে নেব আমরা। তোমরা ক্লাস 3 এবং 4 এর শুরুতেই তোমরা যোগ এবং বিয়োগ সংক্রান্ত অঙ্কগুলো ভালো করে শিখেছো, তো সেক্ষেত্রে আমরা অবশ্যই বিয়োগ ভালোভাবে করতে পারি। তো এখানে বিয়োগ করে আমরা পাচ্ছি 420 টাকা। অতএব আমি লিখতে পারি গীতার কাছে আছে 420 টাকা। এখন আবার বাকি থাকবে যে সিহাবের কাছে কত টাকা আছে। দেখতে হবে আবার কোশ্চেনে যে সিহাবের সাথে কার সম্পর্ক যুক্ত আছে। তো আমি এখানে দেখতে পাচ্ছি গীতা অপেক্ষা সিহাবের 390 টাকা বেশি আছে। তো এখানে শর্ত হচ্ছে গীতা এবং সিহাবের সাথে। তো আমি এখানে লিখতে পারি যে গীতার কাছে আছে 420 টাকা, যেটা আমি প্রথম অংশে করে রেখেছি। তো এটা লিখে দিচ্ছি যে গীতার কাছে আছে 420 টাকা, সুতরাং গীতা অপেক্ষা সিহাবের বেশি আছে 390 টাকা। যেহেতু গীতা অপেক্ষা সিহাবের 390 টাকা বেশি আছে, সেক্ষেত্রে বন্ধুরা তোমরাও বুঝতে পারো যে সেক্ষেত্রে আমাদেরকে এখানে যোগ করতে হবে। তো আমি সেক্ষেত্রে লিখতে পারি, সুতরাং সিহাবের কাছে আছে, এখানে সাজিয়ে যেহেতু যোগ করব সেজন্য আমি এখানে যোগ চিহ্ন ব্যবহার করেছি। 420 টাকা আর 390 টাকা যোগ করলে আমরা পাই হলো 810 টাকা। এই টাকাটি হলো সিহাবের টাকা, সুতরাং আমি এখানে বলতে পারি বা আমি এখানে লিখে দিয়েছি তোমাদের বোঝার স্বার্থে, সিহাবের কাছে 810 টাকা আছে। তো তোমরা অবশ্যই জানো অঙ্ক শেষ হলে তার শেষে উত্তর লিখে দিতে হয়। তো সেক্ষেত্রে সুন্দর করে অঙ্ক করার পরে শেষে উত্তর লিখে দিবে। এখানে আমি উত্তর লিখে দিছি, যেহেতু শুরুতেই বলা হয়েছে গীতা এবং পরবর্তীতে বলা হয়েছে সিহাবের টাকা, তো শুরুতে ক্রম অনুযায়ী লিখবে গীতার কাছে আছে 420 টাকা, যেটা আমরা শুরুতেই বের করে রেখেছি। এরপরে হলো ও সিহাবের কাছে আছে 810 টাকা। এই হলো বন্ধুরা অনুশীলনী 2 এর ইম্পর্টেন্ট একটি প্রশ্নের অঙ্ক, এবং এই অঙ্কটা প্রায় বছরই তোমাদের পরীক্ষায় আসে। আশা করি এবছরও তোমাদের পরীক্ষায় এই অঙ্কটা 99% থাকার সম্ভাবনা। তো তোমরা ভালো করে অঙ্কটা বাসায় প্র্যাকটিস করবে এবং এ ধরনের আরও অনেক অঙ্ক শেখার চেষ্টা করবে, তাহলে অবশ্যই তোমরা ভালো করবে। তো বন্ধুরা, আমরা অধ্যায় 2 এর যোগ সংক্রান্ত প্রশ্নের অঙ্ক একটি আলোচনা করলাম। এখন আমরা অধ্যায় 3 বিষয়বস্তু গুণ সংক্রান্ত প্রশ্নের অঙ্ক আলোচনা করব। গুণ সংক্রান্ত প্রশ্নের অঙ্ক আলোচনার শুরুতে তোমরা অবশ্যই আশা করি যে ভালো করে গুণের অঙ্কগুলো শিখেছো। এক্ষেত্রে আমি প্রশ্নের অঙ্কটি শুরুতে পড়ি, রহিমা সেলাই করে প্রতিদিন 125 টাকা উপার্জন করেন,
তিনি 25 দিনে কত টাকা উপার্জন করেন যেহেতু প্রতিদিন বলতে বোঝায় এখানে এক দিন রহিমা এক দিনে উপার্জন করেন 125 টাকা সে ক্ষেত্রে তার বের করতে হবে সে 25 দিনে কত টাকা উপার্জন করে যেহেতু 25 দিনে কত টাকা উপার্জন করে সে ক্ষেত্রে তোমরা অঙ্কটি পড়েই বুঝতে পারতেছো যে এখানে গুণ করতে হবে তো আমরা যেহেতু প্রশ্নের অঙ্ক সেহেতু অঙ্কটায় সাজিয়ে করতে হবে এবং সাজিয়ে নেই দেওয়া আছে রহিমা একদিনে আয় করেন 125 টাকা সুতরাং রহিমা 25 দিনে আয় করেন যেহেতু 25 দিনে আয় করেন সর্বাধিক সেক্ষেত্রে 125 গুণ 25 টাকা এখানে লিখব এবং যেহেতু প্রশ্নের অঙ্ক সেহেতু আমি এই গুণটা বাম পাশে সুন্দর করে ক্যালকুলেশন করে দেখিয়ে দেব তো এই ক্ষেত্রে এখানে 125 গুণ 25 গুণ করার পরে আমরা এখানে পাচ্ছি 3125 টাকা তো এখানে অ্যানসারটা এখানে লিখে দেব 3125 টাকা তো আমরা রহিমা 25 দিনে কত টাকা আয় করে সে আয়ের পরিমাণটা আমরা এখানে পেলাম 3125 টাকা তো সর্বশেষে আমরা এখানে উত্তর লিখে দেব 3125 টাকা তো চতুর্থ শ্রেণীর বন্ধুরা তোমাদেরকে আরেকটু স্মরণ করিয়ে দেই যে তোমাদের এই যে প্রশ্নটা এই প্রশ্ন প্রশ্নের অঙ্ক তোমাদের হলো কোশ্চেন নাম্বার 7 এই অঙ্কটা থাকবে এখানে 5টি অঙ্ক থাকবে যে কোনো 3টি অঙ্কের উত্তর দিতে হবে তার ভিতর অধ্যায় 2 থেকে 1টি অঙ্ক থাকবে অধ্যায় 3 থেকে 1টি অঙ্ক থাকবে তো আশা করি বন্ধুরা তোমরা এভাবে তোমাদের অঙ্কগুলো বাসায় ধারাবাহিকভাবে প্র্যাকটিস করবে এবং ভালোভাবে প্র্যাকটিস করলে আশা করি তোমরা ভালো একটা অ্যানসার করতে পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের এ পর্যন্তই তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের এ পর্যন্তই তোমাদের সাথে অন্য একটা দিন অন্য একটি টপিকস নিয়ে দেখা হবে সে পর্যন্ত বাসায় থাকো নিরাপদে থাকো ভালো থাকো এই শুভকামনায় শেষ করছি আসসালামু আলাইকুম।